দর্শক, এনরিক ফিলিপেকে নিয়ে আমরা কিন্তু লাস্টে একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। মাত্র 90 সেকেন্ডের মধ্যে তিনি দুর্দান্তভাবে গোল করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এখন এই গোল করার পর আসলে এনরিককে নিয়ে ইউরোপে অনেক কথাবার্তা হচ্ছে, বিশেষ করে রিয়াল মাদ্রিদদের। আপনারা সকলে জানেন এনরিক কিন্তু পালমিরাজের হয়ে এখন খেলছে, তিনি কিন্তু কার্লো আনচেলত্তির অধীনে খেলতে চলেছেন কিছুদিনের অপেক্ষা। একটা প্রতিবেদনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছে যে আমরা এবারে জানুয়ারিতে কোনো প্লেয়ার কিনব না, কেননা আমাদের এনরিকের ওপরে ভরসা আছে। কারণ এনরিককে আমরা যে পরিমাণ পারফরমেন্স করছে তার ক্লাবের পালমিরাজের হয়ে, আমরা চাচ্ছি আগামী বছর জুনেই যেন এনরিক রিয়াল মাদ্রিদে জয়েন করে এবং রিয়াল মাদ্রিদে আসতে পারলে আমাদের স্কোয়াডটা পরিপূর্ণ হবে এবং রিয়াল মাদ্রিদের ভক্তরাও চায় যেন এনরিক খুব দ্রুত আসে। ভিনিসিয়াস রদ্রিগোর সাথে এনরিকও মাঠে থাকুক নাম্বার 9 জার্সি পরে। এরকমটা একটা প্রতিবেদন আসলে ইউরোপের সংবাদ মাধ্যমে ভেসে এসেছে। তবে একটা কথা হচ্ছে, এনরিকের বয়স মাত্র 17 বছর বয়সে তিনি বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে নাম লিখিয়েছেন। যদিও তিনি এখনও জয়েন করেননি, তবে তিনি কিন্তু চুক্তি অলরেডি করে ফেলেছেন রিয়াল মাদ্রিদে। একমাত্র রিয়াল মাদ্রিদে যাওয়ার উদ্দেশ্যটা হলো কার্লো আনচেলত্তির হাত ধরেই তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের পথটা চিনেছেন। মূলত কার্লো আনচেলত্তিই কিন্তু রিয়াল মাদ্রিদের সভাপতিকে এনরিককে কিনতে বলেছিলেন এবং এনরিককে ওই সময় কিনে রেখেছিল যখন তার 16 বছর বয়স ছিল। মূলত তখন কিন্তু ইউরোপ ফুটবলে একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছিল যে মাত্র 16 বছর বয়সে গিয়ে ফুটবলারকে কেন কিনলো রিয়াল মাদ্রিদ। আসলে রিয়াল মাদ্রিদ যে কোনো ভুল করেনি তার প্রতিদান দিচ্ছে প্রতিটা ম্যাচে মিশে লুইস এনরিকে ফিলিপে। তো দর্শক, এনরিকে ফিলিপে যদি আগামী বছর জুনে রিয়াল মাদ্রিদের হয়ে জয়েন করে তাহলে কেমন হবে রিয়াল মাদ্রিদের স্কোয়াডটা, একবার ভেবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।